হ্যালো, আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন। একটা FNB সার্ভিস অর্গানাইজেশনে দুটো মেজর ডিপার্টমেন্ট থাকে, ফুড প্রোডাকশন অ্যান্ড ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্ট। আ পার্সন ওয়ার্কিং ইন এনি অফ দিস ডিপার্টমেন্টস মাস্ট পজেস আ ডিজায়ার্ড কমিউনিকেশন স্কিলস। তো এই দুখানা ডিপার্টমেন্টের মধ্যে যেখানে একটা লোক বা ব্যক্তি যদি কাজ করে থাকে, তাকে নির্দিষ্ট কিছু কমিউনিকেশন স্কিলস জানতে এবং বলতে হয়। বর্তমান সময়ে FNB সার্ভিস এস্টাবলিশমেন্ট হ্যাভ টু অপারেট হাইলি কম্পিটিটিভ অ্যাকোমোডেশন ইন্ডাস্ট্রি। তো এটা হচ্ছে হাইলি কম্পিটিটিভ অ্যাকোমোডেশন ইন্ডাস্ট্রি এবং হুইচ ইজ সাসেপ্টেবল টু এক্সটার্নাল ফ্যাক্টার্স অ্যান্ড এভার চেঞ্জিং কাস্টমার এক্সপেকটেশন। তো এটা সবসময় এই সব জায়গায় একটা এক্সটার্নাল ফ্যাক্টর হয় যে কাস্টমারের এক্সপেকটেশনটা মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে বা কেমন কী হবে সেটা ধরার ভালো করে, কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল এবং এছাড়া তাদের ভ্যারিয়াস আদার ফ্যাক্টর যেগুলো আছে সেইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হোটেলের ক্ষেত্রে। দেয়ারফর কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন আর এসেন্সিয়াল কোয়ালিটিস রিকোয়ার্ড ইন FNB সার্ভিস ইন্ডাস্ট্রি পার্সনাল। তো এই সব ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে কমিউনিকেশন যেগুলো আছে, যেভাবে কথা বলবে এবং প্রেজেন্টেশন নিজেকে কীভাবে উপস্থাপিত করবে, সেটা খুব গুরুত্বপূর্ণ কোয়ালিটি থাকবে FNB ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা লোকের।